প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা দর্শক আপনারা জানেন যে প্রতিদিন আমরা কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রমজান ও হৃদরোগ আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অনুষ্ঠানের শুরুতে চলুন দর্শক আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে ডক্টর শেখর কুমার মন্ডল ১৯৭৮ সালে নভেম্বর মাসে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি ২০০৪ সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিবিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হসপিটালে কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে এই অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে জি যেটি প্রথমেই বলছিলাম যে আজ আমরা কথা বলবো রমজান এবং হৃদরোগ নিয়ে যেহেতু এখন রমজান মাস চলছে রমজানে সাধারণত দেখা যায় যে যাদের কোমরবিডিটি ডিজিজ রয়েছে তাদের কিন্তু কিছুটা অসুবিধা হয়ে থাকে রোজা রাখতে তো প্রথমে আপনার কাছে জানতে চাই যে রমজানে হৃদরোগীরা কি আসলে রোজা রাখতে পারবে কি না দেখুন এই রমজান হচ্ছে যে সারা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে যে 1.8 বিলিয়ন মানুষ কিন্তু আসলে এই রোজা রেখে থাকেন মুসলিম যারা আছেন তারা রোজা রেখে থাকেন এটা তাদের একটা ধর্মীয় আচারের ভিতরেই পড়ে এবং এদের ভিতরে কিন্তু অনেকে কিন্তু হৃদরোগ আছেন এই হৃদরোগীরা রোজা থাকতে পারবেন কিনা এটা কিন্তু একটা সবাই আমাদেরকে বলেন আমরা যেটা বলি যে যাদের স্টেবল হার্ট ডিজিজ আছে অর্থাৎ যিনি তার হার্টের অসুখ আছে কিন্তু কন্ট্রোল আছে তারা কিন্তু রোজা রাখতে তাদের কোনো সমস্যা নাই কিন্তু কোন গ্রুপ যাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে এটা কিন্তু আসলে বলা আছে যেমন হার্ট ডিজিজের সাথে কিন্তু আসলে অন্য অন্য ডিজিজগুলোও থাকে যেমন হার্ট ডিজিজের সাথে ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত অবস্থা যদি থাকতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে এর সাথে কিডনি ডিজিজ থাকে তো অনেকগুলো জটিল যদি কোনো অসুখ থাকে কোমরবিড কন্ডিশনগুলো থাকে তো সেই সব ক্ষেত্রে কিন্তু আসলে আমরা একটু সতর্কতা অবলম্বন করতে বলি তাছাড়া এমনি যাদের নর্মালি হার্ট ডিজিজ এবং যাদের ওষুধ খেয়ে কন্ট্রোলে আসেন তাদের কিন্তু আসলে কোনো রোজা রাখার কোনো সমস্যা নাই তারা রোজা রাখতে পারবেন আচ্ছা এই ক্ষেত্রে কি হৃদরোগী যারা রয়েছেন তাদেরকে রমজান শুরুর আগেই তার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার ওষুধ ডিস্ট্রিবিউশন বা তিনি রোজা রাখতে পারবেন কিনা এই বিষয়গুলি কি পরামর্শ নিয়ে নেওয়া উচিত কিনা হৃদরোগের সাথে কিন্তু যাদের হার্টের ডিজিজ আছে তাদের সাথে অনেকগুলো অসুখ থাকে এগুলো আমি আগেই বলেছি তো সেক্ষেত্রে প্রি রমজান যে অ্যাসেসমেন্ট এটা আসলে করা উচিত প্রি রমজান অ্যাসেসমেন্টের ভিতরে কী কী থাকবে যেমন আপনার তার উচ্চ রক্তচাপ যেটা সেটা ঠিক আছে কি না তার ডায়াবেটিস যদি থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কি না তার কিডনি ফাংশন কেমন আছে তার লিভারের ফাংশন কেমন আছে এগুলো কিন্তু রমজানের আগেই কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে দেখে নেওয়ার পরে আমরা তাদেরকে আসলে গাইডলাইন যা চিকিৎসক তাকে গাইডলাইন দেবেন তাকে রোজা রাখার সময় তাকে কী করতে হবে কারণ দেখেন রোজার সময় কিন্তু আমাদের দিনটা যেটা আমরা দিনে যে ওষুধ খাই সেটা কিন্তু রোজার সময় আমরা খেতে পারি না অর্থাৎ এই দিনটাকে কিন্তু রাত বানিয়ে ফেলতে হবে অর্থাৎ আমরা সকালে যে ওষুধ খাই সেই সকালের ওষুধটা কিন্তু আমাদেরকে খেতে হবে ইফতারের সময় এরপরে আমরা রাতের যে ওষুধ খাই সেটা ওষুধটা খেতে হবে কিন্তু সেহরির সময় কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের যে ডায়াবেটিস যে রোগী ডায়াবেটিস রোগী তাদের ডায়াবেটিস যে ওষুধগুলো যেগুলো খাচ্ছেন যে সকালে যেগুলো ওষুধ খাচ্ছেন তিনি যখন ইফতারে যে ওষুধ খাবেন সেটা কিন্তু সকালের ডোজের সাথে ইফতারের সময় ডোজটা কিন্তু সেম নেবেন একদম ঠিক আছে আর সেহরির সময় যে কাজটা করতে হবে সেহরির সময় উনি যে আগে রাতের যে ডোজ নিতেন সেহরির সময় যে ডোজটা নেবেন সেই ডোজটা কিন্তু তাকে অর্ধেক করতে হবে কারণ তাকে একটা সারাটা দিন তাকে কিন্তু অভুক্ত অবস্থা থাকতে হবে সে কোনো কিছু খেতে পারবে না এজন্য অর্থাৎ দেখা যাচ্ছে ডায়াবেটিসের যে রোগী হৃদরোগের সাথে আছে তাদেরকে ডোজকে আমরা এইভাবে অ্যাডজাস্ট করি আর অনেক সময় যে আমাদের হার্টের অসুখ যেগুলো অসুখ যাদের আছে তাদের যে ওষুধ দেই যে ওষুধগুলো দেখা যাচ্ছে তিন বেলার ওষুধটাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের এটাকে দুই বেলা নিয়ে আসতে হবে হ্যাঁ এবং দুই বেলা নিয়ে এসে আমাদের ইফতার এবং সেহরি এইভাবে আমাদেরকে ভাগ করে আমাদের ওষুধগুলো দিতে হবে অনেক সময় কিন্তু আমাদের হৃদরোগের সাথে হার্ট ফেলিওর থাকে আপনারা জানেন যে যাদের হার্টের অসুখ আছে তাদের হার্ট ফেলিওর থাকে হার্ট ফেলিওরটা হচ্ছে যে আপনার হার্টের কার্যক্ষমতা কিন্তু কমে যায় এবং যখন হার্টের কার্যক্ষমতা কমে যায় তখন কিন্তু আমাদের সমস্ত শরীরে কিন্তু সমস্ত শরীর ফুলে যায় এবং আমাদের শ্বাসকষ্ট হয় সেই সমস্ত রোগীদেরকে আমরা ডায়ুরেটিক্স নামে একটা ওষুধ দিই এবং এই ডায়ুরেটিক্সের কাজ হচ্ছে আমাদের শরীর থেকে পানিটাকে বের করে দেওয়া এবং এই ডায়ুরেটিক্সে সাধারণত আমরা কিন্তু নর্মাল অবস্থায় কিন্তু সকালবেলা দিই সকালবেলা দিই এবং সারাদিন কিন্তু তার মানে ইউরিনেশন হয় এবং তার শরীরের পানিটা কিন্তু চলে যায় এই যখন এই যে আমাদের এই রোজার সময়ে এই ওষুধটাই কিন্তু আমরা চেষ্টা করি যে ইফতারের সময় দিতে আচ্ছা যদি ইফতারের সময় দিই
তাহলে তার একটু ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, কারণ অনেক সময় তার অশ্রমে যাওয়া লাগে। কিন্তু দেখা যায় যে তার যে যদি সেরির সময় আমরা ওষুধটা দিই, তাহলে দেখা যাচ্ছে সারাদিন তার একটা ডিহাইড্রেশন হয়ে তার একটা ইলেকট্রোলাইট ইম্যালেন্স হয়ে যেতে পারে, এবং সেই ইলেকট্রোলাইট ইম্যালেন্সটা অ্যাভয়েড করার জন্য এটা কিন্তু সাধারণত আমরা ইফতারে দিই। অর্থাৎ কোন ওষুধ কখন দেবো, এটা একটা চিকিৎসক কিন্তু একটা রোগীকে কিন্তু ভালো গাইডলাইন দিতে পারবেন। অর্থাৎ রোজা একটা মানুষ কীভাবে থাকবে, ওষুধ কীভাবে খাবে, অবশ্যই তার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিন্তু এটা করতে হবে। আচ্ছা, অর্থাৎ এই ধরনের কোমরবিডিটিস ডিজিজ যারা ক্যারি করছেন তাদেরকে অবশ্যই রোজা শুরুর আগে প্রি অ্যাসেসমেন্টগুলো যেগুলোর কথা আপনি বলছেন সেগুলো অবশ্যই করে নেওয়াটা জরুরি। এবং পাশাপাশি আপনি বলছিলেন যে কিছু কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, সেই সতর্কতাগুলো আসলে কী কী? দেখুন, এই যে একজন মানুষ রোজা আছে, রোজা আসার সাথে সাথে দেখলেন যে তার হঠাৎ বুকে ব্যথা হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে, তখন উনি কী করবেন? তখন সাধারণত অবশ্যই উনি তার নিকটস্থ হাসপাতালে যাবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসক যেটা বলবেন সেই জিনিসটা তাকে কিন্তু করতে হবে। অনেক সময় ডায়াবেটিস আছে যাদের, হৃদরোগীদের সাথে কিন্তু এই অসুখগুলো কিন্তু খুবই কমনলি থাকে। ডায়াবেটিস আছে, দেখলেন যে আপনার শরীর ঘেমে যাচ্ছে, আপনার খুব ক্ষুধা পাচ্ছে, তখন আপনি ব্লাড গ্লুকোজ আসলে করে দেখলেন যে ব্লাড গ্লুকোজ আপনার চারের নিচে, তখন আপনি কী করবেন? তখনই কিন্তু আপনার অবশ্যই নিকটস্থ হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসক যেটা বলেন সেটা কিন্তু সেই অনুযায়ী তাকে করতে হবে। অর্থাৎ আপনার যে অসুখ যেটা, সেই অসুখ অনুযায়ী অসুখের তীব্রতা যদি বেড়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু সেই অসুখের তীব্রতা অনুযায়ী কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ওই অবস্থায় রোজাতে কী করবেন, এবং এটা অবশ্যই কিন্তু চিকিৎসক এটা বলে দেবেন। এটা কিন্তু হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, আপনি পারবেন না তো পারবেন, এটা এই ধরনের কথা কিন্তু আগে থাকতে আগাম বলে দেওয়া ঠিক না। আগাম হচ্ছে যে জিনিসটা হচ্ছে যখন কোনো সমস্যা অ্যারাইজ করবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং যে গাইডলাইন অনুযায়ী যেভাবে গাইডলাইন দেওয়া আছে সেই গাইডলাইন অনুযায়ী তাকে চলতে হবে। আচ্ছা, আশা করি যাদের হৃদরোগ সমস্যা রয়েছে তারা অবশ্যই আপনার এই পরামর্শগুলো মেনে চলবেন। এখন আপনার কাছে জানতে চাই যে হৃদরোগী যারা রয়েছে তাদেরকে তো আপনারা বিশেষভাবে পরামর্শ দিয়ে থাকেন, সেটা রমজানের বাইরেও কিংবা রমজানের সময়, যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা যেন তারা সবসময় ঠিক থাকেন। তো রমজানের সময় কি আপনারা আলাদাভাবে কোনো টাইম মেনশন করে থাকেন কিনা, যে 45 মিনিটসের জায়গায় আপনাকে 30 মিনিটস হাঁটলেও চলবে, বা কীভাবে আপনারা আসলে হাঁটার বিষয়টাকে আপনারা রোগীদেরকে সাজেস্ট করে থাকেন? ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ইজ দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ম্যানেজমেন্ট অফ এনি ডিজিজ। তো সেক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে যেহেতু রোজা থাকে সারাদিনই সে খায় না খেতে পারে না, সেজন্য আমার এক্সারসাইজ যেটা সেটা আমরা বলি যে আপনি দিনের বেলাটা এক্সারসাইজ করবেন না, এক্সারসাইজটাকে নিয়ে যাবেন আপনি ইফতারের পরে, ইফতারের 30 মিনিট পরে আপনি একটা এক্সারসাইজ করবেন এবং 30 মিনিট করে হাঁটবেন। এই 30 মিনিট মানে সপ্তাহে 5 দিন 30 মিনিট করে হাঁটলেই 150 মিনিট হয়ে গেলো, অর্থাৎ আপনার গাইডলাইন কিন্তু ফুলফিল হয়ে গেলো, আর আপনার হাঁটার দরকার নেই। আবার দেখেন যে যারা রোজা থাকেন তারা কিন্তু তারাবির একটা প্রেয়ার আছে, সেই প্রেয়ারে কিন্তু তার অনেক এক্সারসাইজ হয়। অর্থাৎ রোজার সময় দেখুন যে ফাস্টিং যখন থাকে আমরা, রোজা মানে তো ফাস্টিং, আমরা কিছু খাই না, খেলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে শরীরে কিন্তু যে আমাদের ব্যাড কোলেস্ট্রল সেটা কিন্তু কমে যায়, আবার যে গুড কোলেস্ট্রল HDL কোলেস্ট্রল সেটা কিন্তু 30-40% বেড়ে যায়। অর্থাৎ এক্সারসাইজ প্লাস ফাস্টিং দুটোই কিন্তু এই রোজার সময় কিন্তু আমরা করে থাকি, এবং এটা কিন্তু আমাদের যে যারা হৃদরোগ আছে এবং হৃদরোগের রিস্ক ফ্যাক্টর আছে সেগুলো কিন্তু অনেক কমায় দেয়। সুতরাং রোজা কিন্তু আমাদের একটা স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকার, এবং এটা আমাদের জন্য কিন্তু অনেকটা ব্লেসিং। এবং আমরা অনেক রোগের ক্ষেত্রে দেখে থাকি, এবং যারা ওজন নিয়ন্ত্রণ করতে চায় তাদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি তার ওজন নিয়ন্ত্রণে চলে আসে, ওজন কমে আসে, এবং পাশাপাশি আপনি বললেন যে ডায়াবেটিসটা কন্ট্রোলে চলে আসে, হৃদরোগে যারা রয়েছে তারও অনেকটা সুস্থ থাকে। স্যার, এখন আপনার কাছে একটু জানতে চাই যে আসলে রমজানে কিন্তু আমাদের একটু খাদ্যাভ্যাসে একটু বিশাল রকমের পরিবর্তন হয়ে থাকে, সো কী কী খাবার আসলে হৃদরোগীদের খাওয়াটা বাদ দেওয়া উচিত বা পরিবর্তন করা উচিত বলে আপনার কাছে মনে হয় যেন তারা পরবর্তীতে সুস্থ থাকে? খাওয়ার ব্যাপারে আমাদের যে পরামর্শ ছাড়া থাকে যে আসলে আমরা ইফতারের সময় দেখবেন যে আমাদের দেশে আসলে আমরা ভাজা পোড়াটাকে খুব প্রাধান্য দিই। তো হৃদরোগী যারা আছেন তারা আমাদের যে ভাজা যে জিনিসপত্র যেগুলো যে এগুলো একটু কম খেতে আমরা বলি, এবং অবশ্যই বলি যে আপনার সারাদিনে আপনি সে কোনো কিছু খায় নাই, ইভেন সে পানীয় তো খায় না, সুতরাং তার ডিহাইড্রেশন হয়ে যায়। সুতরাং এই যে ইফতারের সময় তার ডিহাইড্রেশনটাকে তাকে ইয়ে করার জন্য, রিহাইড্রেট করার জন্য তাকে অবশ্যই কিন্তু সর্বজাতীয় খাবার খেতে হবে। যদি হৃদরোগের সাথে ডায়াবেটিস থাকে তাহলে চিনি জাতীয় খাবারটা অ্যাভয়েড করে লেবুর শরবত উনি খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন, প্লাস ফল মূল এগুলো আমরা খেতে পারি, সবুজ শাকসবজি যেগুলো যদি থাকে কোনো আইটেম সেক্ষেত্রে কিন্তু আমরা এটা প্রিফার করি যে এগুলো আপনি ইফতারে বেশি করে খাবেন, ইভেন খেজুরও খেতে পারে। হ্যাঁ, এবং আঁটযুক্ত খাবার কিন্তু আমরা রোগীদেরকে বলি, নাটস বাদাম এগুলো খেতে বলি। এবং আমরা যেটা বলি যে আপনাদের যে ধরনের খাবারে হৃদরোগের ঝুঁকি কম সেই ধরনের খাবারগুলো কিন্তু আপনি ইফতারিতে বেশি করে খাবেন।
এখন আপনার কাছে একটু জানতে চাই যে যারা হৃদরোগী যারা রয়েছেন যারা রমজান রাখছেন এবং খুব একটা অসুবিধা হচ্ছে না তারপরও যেন ফার্দার তার কোনো অসুবিধা না হয় বা সম্মুখীন হতে না হয় সেই জন্য রমজানের মাঝখানে বা চার পাঁচ রমজানের পরে কি তার কোনো ধরনের টেস্ট করার দরকার আছে কিনা যেহেতু সুস্থ আছেন কতটুকু দেখুন আসলে কিছু কিছু অসুখ আছে যে অসুখগুলোকে আমরা সবসময় অ্যাড্রেস করার চেষ্টা করি যেমন একটা রোগীর সাডেন বুকে ব্যথা হচ্ছে অর্থাৎ আনস্টেবল এঞ্জিনা একটা রোগীর হার্ট অ্যাটাক হয়ে গেল একটা রোগীর অনিয়ন্ত্রিত তার রক্ত উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস একটা রোগীর হার্টের মানে হার্ট বিট যেটা সেটাকে অনিয়ন্ত্রিত এটাকে বলি অনেক সময় এরিদমিয়া বলি আমরা হৃদস্পন্দন অনিয়ন্ত্রিত হৃদস্পন্দন সেসব রোগীদের ক্ষেত্রে আমরা কিন্তু এই যে এই সতর্কতা অবলম্বন করতে বলি এবং আমাদেরকে একটা রেগুলার চেক আপের ভিতরে তাদেরকে থাকতে হবে রেগুলার চেক আপ কি সে করতে হচ্ছে যে আমাদের হার্টের জন্য আমরা ইসিজি এবং ইকো করতে বলি ইকো করে দেখা যায় যে হার্টের ফাংশনটা কেমন আছে ইকো করে দেখা যায় পাশাপাশি অন্য অন্য রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্টের জন্য তার আমরা রেনাল ফাংশন টেস্ট অনেক লিভার ফাংশন টেস্ট এগুলো করি কোলেস্ট্রল আমরা দেখতে পারি অনেক সময় দেখা যায় এইসব অসুখের সাথে ইউরিক অ্যাসিড বেশি থাকে ইউরিক অ্যাসিড টেস্টও আমরা করে দেখতে পারি অর্থাৎ টোটাল একটা মানে তার একটা হলিস্টিক একটা টেস্ট আমাদের কিন্তু আসলে করতে হবে যে তার আসলে এই সব কিছু নিয়ন্ত্রণে আসছে কিনা ব্লাড গ্লুকোজটাকে সে নিয়ন্ত্রণে রাখতে পারছে কিনা এটাও কিন্তু দেখা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখাটা কিন্তু একটা চ্যালেঞ্জ অর্থাৎ ব্লাড প্রেশার বা ব্লাড সুগারের কথা আপনি বলছেন সেই সাথে যে আনুষাঙ্গিক যে বেসিক টেস্টের কথা আপনি বলছিলেন সেগুলো করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ স্যার আমরা আরও জানবো আপনার কাছ থেকে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কী খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি প্রিয় দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ বিষয়টা হলো যারা ওজন নিয়ন্ত্রণের জন্য প্ল্যানে ছিলেন যারা কোনো ডায়েট প্ল্যানে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু রোজাটা বলতে পারেন যে এটি কিন্তু একটা প্লাস পয়েন্ট কারণ আমরা যেহেতু সারাদিন রোজার কিছুই আসলে খাওয়ার সুযোগ থাকে না সেক্ষেত্রে যদি আরেকটু ট্রিকি বুদ্ধি করি তাহলে কিন্তু ইফতারির পরে সেহেরির আগ পর্যন্ত আমাদের খাওয়ার অতটা সময় থাকে না এবং ওজন নিয়ন্ত্রণের জন্য এটি যথেষ্ট কারণ তাছাড়া দেখবেন এই রমজানে আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু অনেক নামাজ কালাম পড়তে হয় এবং নামাজের জন্য আমাদের যে তারাবিন নামাজটি থাকে এটি কিন্তু ব্যায়ামের জন্য সবচেয়ে বেস্ট যারা ফিজিক্যাল ওয়ার্ক এমনিতেও করেন না তারাও কিন্তু দেখা যায় রোজায় কিন্তু এই নামাজটা কিন্তু মিস করেন না আল্লাহ পাক বলতে পারেন যে আমাদের জন্য অনেক মানে আমাদের অনেক ভালোবাসেন যে কারণে কিন্তু এই ধরনের নিয়ম শৃঙ্খলার ভিতরেই আমাদেরকে থাকতে বলেছেন এবং নিয়ম তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে আমি বলবো যে যারা সারাদিন পরিশ্রম করেন এমনিতেই অফিস করছেন ওয়ার্ক করছেন তাদের ক্ষেত্রে হয়তো আরও হাঁটাহাঁটি করার দরকার হয়তো ছিল কিন্তু যেহেতু আপনি তারাবি পড়ছেন নামাজ বেশি পড়ছেন তাহলে আপনার কিন্তু সেই এক্সারসাইজ পার্টটা কিন্তু হয়েই যাচ্ছে সেক্ষেত্রে আপনার এক্সেসিভ হাঁটার বা পরিশ্রমের কোনো প্রয়োজন নেই স্পেশালি যারা ওজন কমাতে চান তাদেরকে অনেক সময় আমরা বলি যে সকালে খাওয়ার পরে হাঁটবেন অথবা দুপুরের পরে হাঁটবেন এই বিকেলের হাঁটা এই ধরনের হাঁটা না হেঁটে আমি আমার পেশেন্টদেরকে যেটি সাজেস্ট করি সেটি হলো ইফতারির কিছুক্ষণ আগে আপনি 15-20 মিনিট হাঁটেন বিকজ অফ সারাদিন যখন আমরা ফাস্টিংয়ে থাকি তারপরে যখন আমরা খাবার খাই তার আগে যদি আমরা ক্যালোরিটা বার্ন করে ফেলতে পারি তখন কিন্তু আমাদের সারাদিনের যে ক্ষুধা লাগাটা সেটি কিন্তু আমাদের খুব একটা কষ্ট দায়ক হবে না কারণ আমরা যদি ব্যায়ামটা করে ফেলি ব্যায়াম করার পরে বা হাঁটার পরে তখন কিন্তু আমরা একটু পরে ইফতারিতে আলহামদুলিল্লাহ করতে পারবো সেক্ষেত্রে খুব একটা কষ্টদায়ক হবে না এবার আসেন যারা ডায়েট করছিলেন তারা কিছু সিলেক্টিভ খাবার খাচ্ছিলেন সেই খাবারগুলো এখন খাওয়া যাবে কি না সিলেক্টিভ খাবারগুলো যদি এমন হয় যে আপনার খুব বেশি ক্যালোরি না অথবা কোনো ক্র্যাশ ডায়েট তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনার পুষ্টিবিদের সাথে একবার যোগাযোগ করে নেবেন যে আপনি কি এখনও এই ডায়েটটা ফলো করবেন কি না অথবা এই রোজায় আপনার কোনো পরিবর্তন আসবে কি না যদি ধরেন আপনি এমন কোনো ডায়েট ফলো করছেন যেটি একটি ব্যালেন্স ডায়েট বাট ওয়েট রিডাকশান সো সেই ক্ষেত্রে কোনোই অসুবিধা নেই আপনি দুপুরে যে ধরনের খাবারগুলো আপনার ডায়েটিশিয়ান আপনাকে সিলেক্ট করে দিয়েছে সেটিই কিন্তু হতে পারে সেহেরির জন্য আপনার সর্বোৎকৃষ্ট ডায়েট সো সেই ক্ষেত্রে যদি আপনি সকালবেলা এমন হয় যে দুপুরবেলা আপনি কোনো রুটি নিচ্ছেন বা খিচুড়ি নিচ্ছেন অথবা লো ফ্যাট কোনো একটা আইটেম নিচ্ছিলেন সেই খাবারগুলো আপনি সেহরিতে রাখতে পারেন অথবা আপনি রাখতে পারেন একটু পাতলা নরম খিচুড়ি অথবা জাউ জাউ ভাত কিন্তু ওয়েট রিডাকশানের ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে সারাদিন আপনার ওয়েট বাড়ানোর কোনো অসুবিধা করবে না এবং দেখা যাবে যে সারাদিনে যে একটা অ্যাসিডিটি বা গ্যাস ফর্মের কোনো ইস্যুস থাকে সেটিও কিন্তু এই নরম ভাত খাওয়ার কারণে আপনার সমস্যাটা ইনশাআল্লাহ রিমুভ হয়ে যাবে যারা ইফতারিতে অনেক খাবার খেতে চান তাদের ক্ষেত্রে আমি বলবো একটু সালাদের আইটেম রাখতে সালাদ অথবা মিক্সড ফ্রুটস কিন্তু সবসময় হেলদি সো যারা ওয়েট রিডাকশান করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু মিক্সড ফ্রুটসটা খুব ভালো হবে এবং নানান রকম সালাদের আইটেম আছে একটু দেখবেন যে
বাসায়ও কিন্তু আমরা নানান রকম সালাদ পাই, সেই সালাদগুলোতে যদি অয়েল অ্যাড না করে বা স্পাইস বা কোনো মশলা ইউজ না করে যদি আমরা বাসায় ইফতারির কোনো আইটেমে রাখতে পারি সেটিও কিন্তু আপনার ওয়েট রিডাকশনে যথেষ্ট হেল্প করবে। তাছাড়া ক্যাশিউ নাট সালাদ হতে পারে যেটি আপনার প্রোটিন রিচ এবং আপনার ওয়েট রিডাকশনের জন্য আপনি রাখতে পারেন একটু স্যুপ যেটি একটু ডিমের অথবা চিকেনের দিয়ে তৈরি হবে, কিন্তু খেয়াল রাখতে হবে একটু তেলের ক্ষেত্রে, কারণ আমরা তেল বা মশলার ক্ষেত্রে সবসময় একটু বলে থাকি যে অতিরিক্ত মশলা কিন্তু আমাদের অ্যাসিডিটি, আমাদের ওয়েট গেইন এবং খাবারে বারে বারে খাওয়ার যে একটা প্রবণতা সেই খাবারের প্রবণতা কিন্তু বাড়িয়ে দেয় অতিরিক্ত মশলায়। এক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো প্যাকেটজাত স্যুপগুলো আপনার খাদ্য তালিকায় কিন্তু রাখা যাবে না। ওয়েট রিডাকশনের ক্ষেত্রে তো অবশ্যই রাখা যাবে না, কারণ তাতে কিছুটা অয়েলও কিন্তু ইনক্লুড করা থাকতে পারে যেটি আপনার প্যাকেটের পেছনে লেখা থাকে। চেষ্টা করবেন যে এই ধরনের খাবারগুলো আসলে না খাওয়ার, এবং আপনি যেটা চেষ্টা করবেন সেটি হলো এই ইফতারিতে একটু খিচুড়িটা যদি আপনি ওটসের খিচুড়ি নিয়ে আসতে পারেন তাও কিন্তু আপনার ওয়েট রিডাকশনে অনেকটা হেল্প করবে। এছাড়া রাখতে পারেন দুধের তৈরি কোনো খাবার, লো ফ্যাট মিল্ক দিয়ে তৈরি এ ধরনের কোনো খাবারও যদি আপনি ইফতারিতে রাখতে চান সেটিও কিন্তু আপনার ক্যালোরি ব্যালেন্স করা এবং ইফতারিতে আপনার এনজয় করার ক্ষেত্রে কোনোই বাধা হয়ে দাঁড়াবে না। ওজন নিয়ন্ত্রণের জন্য যে লাইফস্টাইলটা ঠিক রাখতে হবে সেটি কিন্তু সবসময়ই মনে রাখবেন রোজা বা রোজা ছাড়াও প্রতিটি ক্ষেত্রেই আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে, এবং প্রচুর পরিমাণে পানি খাবেন। যেহেতু ওয়েট রিডাকশনে আছেন ওজন কমানোর ক্ষেত্রে পানি এবং ফ্লুইড জাতীয় খাবারগুলো খুব হেল্প করে। এছাড়া খাদ্য তালিকায় অবশ্যই বাদ দিতে হবে সিম্পল সুগারগুলো, সিম্পল সুগার কিন্তু সবসময় ওজন গেইন করতে হেল্প করে। সো যারা রোজায় অনেক বেশি আসলে সবসময় আপনারা চিন্তা করেন যে আমি শরবতগুলো খাই বা আমার পছন্দ করি, ওজন নিয়ন্ত্রণের জন্য যদি আপনি এখন কোনো ডায়েট ফলো করে থাকেন তাহলে কিন্তু এই অভ্যাস থেকে বের হয়ে আসতে হবে। অনেকেই বলেন যে রোজার পরে আমার ওজন আরও 4-5 কিলো বেড়ে গিয়েছে। এই ভাজা পোড়া খাবারগুলো এবং সুইটস আইটেমগুলো খাদ্য তালিকায় যতই আপনি রিডাকশন করতে পারবেন এই সমস্যা থেকে পরিহার করতে পারবেন, নিজেকে উত্তরে রাখতে পারবেন, এবং সমাধানের জন্য এর থেকে ভালো আর কোনো সমাধান নেই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বোপরি আপনার কাছে জানতে চাই, যেহেতু রমজান মাস চলছে এবং হৃদরোগীদের আপনি অনেক ধরনের পরামর্শ দিয়েছেন, কিন্তু সবশেষে আরেকটি প্রশ্ন হচ্ছে যে রমজানের পরে কিন্তু ঈদ চলে আসে, তখন কিন্তু প্রচুর খাওয়া দাওয়া করা হয়, রিচ খাবার বা বিভিন্ন ধরনের ডেজার্ট খাবার। তো এক্ষেত্রে একজন হৃদরোগী যেন সুস্থ এবং ভালো থাকতে পারে সেক্ষেত্রে হৃদরোগীদের জন্য আপনার কী পরামর্শ? দেখুন, ঈদ হচ্ছে যে একটা আমাদের একটা উৎসবের মতোই, এবং এই উৎসবের সময় কিন্তু উৎসবের সাথে খাওয়া দাওয়ার একটা বিরাট সম্পর্ক আছে। সুতরাং যারা হৃদরোগী যারা আছেন, উৎসবের সময় আমরা যেটা বলি যে আপনি সবসময় পরিমিত খাওয়ার চেষ্টা করবেন, একবারে অনেক কিছু খাবেন না, একটু বারে বারে খাওয়ার চেষ্টা করবেন, এবং বারে বারে খাইতে গিয়ে আবার বেশি খেয়ে ফেলবেন না। সুতরাং খাবারের যে পরিমিত বোধ এটা কিন্তু আপনাকে কিন্তু ঈদের সময় কিন্তু আসলে আপনাকে বজায় রাখতে হবে। পাশাপাশি যেটা আমরা যেটা সবসময় বলি যে আপনি ভেজিটেবল জাতীয় জিনিসপত্র এবং আপনার ফ্রুটস ফল মূল এইগুলো এই খাবারগুলো বেশি খাবেন, এবং ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন যে কোন খাবারগুলো তার জন্য আসলে খাওয়া ঠিক হবে না, এবং যে খাবারগুলো খাওয়া ঠিক হবে না সেই খাবারগুলো বেশি খেয়ে অসুস্থ হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে একটা উৎসব, তাহলে আপনি যদি সুস্থ থাকেন তাহলে আপনি উৎসবটাকে আপনি উপভোগ করতে পারবেন, আপনি অসুস্থ থাকেন এই উৎসব কিন্তু আপনার জন্য উপভোগ্য না হতে পারে। সেই সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু ইনফরমেশন আমাদেরকে দেওয়ার জন্য। আশা করি যারা হৃদরোগী রয়েছেন তারা অনেকটা উপকৃত হবেন আমাদের এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে। আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বিআরবি হসপিটালস লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কী থাকছে। বয়স অনুযায়ী হাঁটু ব্যথা কম বেশি হতে পারে, এক এক বয়সে এক এক রকম হয়। আমরা যদি সাধারণভাবে চিন্তা করি হাঁটু ব্যথাগুলো, অল্প বয়সেও কিছু হাঁটু রোগীরা হাঁটু ব্যথার কথা বলে, সেক্ষেত্রে দেখা যায় গ্রোথজনিত কোনো বা বৃদ্ধিজনিত ব্যথা, বিশেষ করে বাচ্চারা বা অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কিছু ব্যথার কথা বলে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের নিজস্ব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভ্যারিফাইড ফেসবুক পেজে। আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।